পুরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে চার্জশিট পেশ সিবিআই এর 17টি পুরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে চার্জশিট পেশ, তারই মধ্যে বাদুড়িয়া এবং টাকি পুরসভাকে ক্লিন চিট দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। 2023 জুন মাসে সিবিআই আধিকারিকরা একাধিকবার টাকি পুরসভা চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বেশ কয়েক ঘন্টা জেরা করে। তাকে সঙ্গে নিয়ে পুরসভায় গিয়ে গুরুত্বপূর্ণ নথি, বিভিন্ন ল্যাপটপ কম্পিউটার খতিয়ে দেখেন এবং সেখানকার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। কেন্দ্র তদন্তকারী সংস্থা যে 17টি পৌরসভার নিয়োগে দুর্নীতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তার মধ্যে ক্লিন চিট পেল টাকি পৌরসভা। পৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, আমরা প্রথম থেকে বিশ্বাসী ছিলাম এই দুর্নীতির সঙ্গে টাকি পৌরসভা কোনোভাবেই জড়িত ছিল না, তাদের সমস্ত কাগজপত্র জমাও দিয়েছিলাম। বিরোধীরা টাকি পৌরসভা দুর্নীতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল, টাকি পৌরসভায় সিবিআই ক্লিন চিট পাওয়ায় অনেকটাই খুশি, সত্য সামনে এসেছে, এই পৌরসভা আগামী দিনে মানুষের কাজ করবে বলে জানিয়েছেন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়। সমস্ত কাগজপত্র ডকুমেন্ট যা চেয়েছিল দিয়েছিলাম এবং আমরা জানতাম, আমরা দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা কোনো স্বজন পোষণ কোনো দুর্নীতি করিনি, অতএব এটা সঠিক হবে। যারা আনন্দে ছিল যে হ্যাঁ হয়তো একটা তাক লেগে যাবে, সেই জায়গা থেকে অনেকটা শক্তি পেলাম এবং আগামী দিনে আশা করি মানুষের কাছেও এটা স্পষ্ট হলো এবং আগামী দিনে অনেকটা এগিয়ে যাবে। টাকি পৌরসভা অবশ্যই এগিয়ে যাবে।